ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, যাত্রী নিয়ে তিতাস নদী দিয়ে সীতারামপুর গ্রামে অতিক্রম করার সময় নৌকাটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তলিয়ে যায় দুইজন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নৌকাটি উদ্ধারে কাজ চলছে।